নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কলকাতা FF90 আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি চলে এসেছি 25/1/2023-এ কলকাতা ফাটাফাট টিপসের নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে বলে দিই বন্ধুরা, 24 তারিখে আমি গেম দিয়েছিলাম 1-4 বাজি রোলিং গেম। তা বন্ধুরা, আমার গেম 1-4 বাজির মধ্যে 3 বার পরপর পাস হয়েছে। রেজাল্টটা দেখে নিন বন্ধুরা, তাহলে বুঝতে পারবেন। আমার টিপসের ভিডিওটা আপনারা চেক করে দেখতে পারেন আমি কী টিপস দিয়েছিলাম। তাই যে সকল বন্ধুরা আমার টিপসের ভিডিওটি ফলো করে গেম প্লে করছেন এবং রেগুলার জয়ী হচ্ছেন বন্ধুরা, আপনারা লাইক অবশ্যই দেবেন। আর যে সকল বন্ধুরা আমার টিপসের ভিডিও নতুন দেখছেন, একটা সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে অল অবশ্যই করে নিন, তাহলে প্রত্যেক দিনের টিপস অটোমেটিক আপনার চ্যানেলে পৌঁছে যাবে আপনার কাছে। বন্ধুরা, আমি মেন বাজারের টিপস দিই, ওপেনার ক্লোজের গেম দিই। বন্ধু, মেন বাজারের টিপসেও আমার গেম ক্লোজে দেখুন নাম্বার 4 গেম পাস হয়েছে। এরকম রেগুলারই আমার টিপস পাস হয়। বন্ধুরা, কলকাতা ফাটাফাট 1-4 বাজি রোলিং গেম আমি যা দিই, 1-4 বাজির মধ্যে রেগুলার আমার টিপস পাস হয়ে যায়। আপনাদেরকে বলি, কলকাতা ফাটাফাট টিপস কোনো সময় অতিরিক্ত লোড দিয়ে কেউ গেম প্লে করবেন না, কারণ এই গেমটা পুরোটাই লোড আনলোডের উপর খেলা হয়। কথাটা ভালো করে বুঝবেন, তাহলে সেই হিসাবে আপনারা গেমটা প্লে করবেন। কেন অতিরিক্ত লোড দিলে সেই ঘর খুলবে না, কেন কোম্পানি এখানে 100 টাকায় 900, কোনো কোনো অ্যাপে 950 এরকম টাকা দেয়। তাই বলছি বন্ধুরা, 100 টাকায় 900 টাকা যখন দিতে পারে, বুঝতে পারছেন যে যেই ঘরে লোড থাকবে সেই ঘরটাকে কোনো দিনই দেবে না বা রেজাল্ট আসবে না। যেই ঘরে লোডে কম থাকবে সেই ঘরটাতে রেজাল্ট আসবে। তাই বলছি বন্ধুরা, অতিরিক্ত লোড দিয়ে কেউ গেম প্লে করবেন না, আপনারা যাতে জয়ী হতে পারেন। তার জন্য আমি নিজস্ব অভিজ্ঞতায় হিসাব করে ঘর বের করেছি বন্ধুরা, আর এই ঘর নিয়ে আমিও নিজে গেম প্লে করি। 1-4 বাজি রোলিং গেম প্রত্যেক দিন আমি দিই, তার থেকে কোনোরকম কোনো আমি টাকা বা পয়সা দাবি করি না বন্ধুরা। আপনারা যাতে জয়ী হতে পারেন সেই চিন্তা করে আমি এই টিপস দিয়ে থাকি। বন্ধুরা, টিপসের ভিডিওটা দেখে লাইক অবশ্যই দেবেন। লাইক দিলে আমি নতুন টিপসের ভিডিও বানাতে রোজই আগ্রহ পাবো বন্ধুরা। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা টিপসের ভিডিওটা দেখে খুশি হয়েছেন। বন্ধুরা, ওর জন্য বলছি টিপসের ভিডিওটা দেখে আপনারা লাইক অবশ্যই দেবেন। বন্ধুরা, 5-8 বাজি গেম আপনি দুপুরবেলার দিকে ঠিক 3:30 সময় আমি দিই, আপনারা সেই সময় আমার টিপসের ভিডিওটা চেক করে দেখতে পারেন কলকাতা ফাটাফাট টিপসের। আর দেরি না করে বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি 25 তারিখের গেমটা দিয়ে দিই। 25/1/2023-এ সিঙ্গেল ডিজিট ঘর বন্ধুরা, 2750, এইটা একটা সেট। আজকে আর কোনো পাত্তি দিইনি, 2750 এইটা একটা সেট, খুব দারুণ একটা সেট। এটা নিয়ে গেমটা আপনারা প্লে করতে পারেন অল্প অল্প টাকা দিয়ে, 1-4 বাজি রোলিং গেম, 2750। হ্যাঁ বন্ধুরা, দারুণ একটা সেট দিলাম আপনাদেরকে, 2750। এই সেটটা নিয়ে অল্প অল্প টাকা দিয়ে গেমটা প্লে করবেন, গেম পাস হয়ে যাবে। গেম পাস হয়ে গেলে খেলা বন্ধ করে দেবেন বন্ধুরা। আর একখানা সেট দেবো বন্ধুরা, তার মধ্যে এখানে 2টো কমন নাম্বার আছে দেখবেন। আর একটা সেট আমি দিচ্ছি দেখুন, 1627। হ্যাঁ বন্ধুরা, ওই দিকেও দেখুন 27 আছে, এই দিকেও 27 আছে। তাহলে টোটাল হিসাবে কিন্তু এখানে 6টা ঘর আছে। এবার যে সকল বন্ধুদের কাছে অতিরিক্ত পয়সা আছে, আপনারা চাইলে যে ওই দিকে 4টে ঘর আর এই যে 16 যে ঘরটা আছে দেখলেন, 4টে 2টো 6টা ঘর যদি আপনি ধরুন 4টে ঘরে হিট করলেন বা 3টে ঘর হিট করলেন, 3টে ঘরে ধরুন ঠেকিয়ে গেম প্লে করলেন, এইভাবে যদি পারেন তাহলে আপনারা সেই হিসাবেও গেমটা প্লে করতে পারেন। তাতে আপনাদের লসের মানে প্রত্যেক বাজিতে যদি গেমটা প্লে করেন ওরকমভাবে দেখে, তাহলে আপনার যেই সময় মানে লসের পরিমাণটা আপনার কম থাকবে। যদি ইনকেস যে ঘরটা ঠেকালেন সেই ঘরটা যদি মেরে দেয়, তাহলে সেই ঘরটাতে আপনার লসের টাকাটা উঠে যাবে, মানে লস হবে না।
ওটাই বলছি বন্ধুরা, নিজস্ব বুদ্ধি দিয়ে গেম প্লে করে অনেক সময় অনেকজন হেরে যায়, বা অনেক অন্য কোনো টিপস নিয়ে গেম প্লে করে রোজই হারছেন। আমার টিপস নিয়ে আপনি গেম প্লে করে দেখতে পারেন, আমার শর্ট ভিডিও লং ভিডিওগুলো চেক করলে বুঝতে পারবেন প্রতিদিন আমার টিপস পাস হয়। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, ভালো থাকবেন।